বিসমিল্লাহ রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি নতুন একটি দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে টার্কিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যায়, যাওয়ার জন্য যেই নিয়মাবলী, রিকোয়ারমেন্ট, মানে কী কী ডকুমেন্ট লাগবে, এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সো যারা যারা অতি উৎসাহী এবং আগ্রহী বাংলাদেশ থেকে তুরস্কে ট্রাভেল করার জন্য, তাদের অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই উপকারে আসবে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই তুরস্কে যাওয়ার জন্য ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেই রিকোয়ারমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে, এই বিষয়ে আমি বলবো, একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অনলাইন থেকে ডাউনলোড করে দেন ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ পিকচার লাগবে, এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে, এবং পিকচার নট ওল্ডার দেন 6 মান্থ, এটা যদি 6 মাসের বেশি পুরানো হয় তাহলে আবার নতুন করে পিকচার তুলে দেন ফাইল জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যেই পাসপোর্ট, এটা মিনিমাম আপনার 6 মাসের বেশি এই ভ্যালিডিটি থাকতে হবে, এটা যদি 6 মাসের কম হয় তাহলে রিনিউ করে দেন পাসপোর্ট জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে হোটেল বুকিং, এই অ্যাডভান্স যে হোটেল রিজার্ভেশন, এটা অবশ্যই করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে অনেক সময় আপনারা অনলাইনে হোটেল বুকিং দিলে অনেকগুলো ফেক কোম্পানি আছে, সো এইগুলো অনেক সময় বাতিল হয়ে যায়। সো আপনারা যদি এই হোটেল বুকিং দেওয়ার সময় 10% টাকা পে করেন, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, মনে হয় ভালো হবে, এবং ফাইলের সাথে অবশ্যই হোটেল রিজার্ভেশনের যে কপি, এটা অবশ্যই জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার এই অ্যাডভান্স ফ্লাইট বুকিং, এই যে বিমানের যে টিকিট, রিটার্ন টিকিট যেটা আপনারা করবেন ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করলে, এটা অবশ্যই ফাইলের সাথে জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, এইটা অথবা আপনার বার্থ সার্টিফিকেট। সো আমি বলবো আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে ভালো হবে, আর বার্থ সার্টিফিকেট যদি জমা দেন অবশ্যই ইংলিশে করে দেন, জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি কত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিবেন টার্কিতে ট্রাভেল ভিসায় যাওয়ার জন্য, এটা হচ্ছে আপনার মিনিমাম 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে, আপনার লেটেস্ট যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা জমা দিতে হবে, প্লাস ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট জমা দিতে হবে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা যদি একই দিনে দুইটা সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নেন, তাহলে এটা অবশ্যই ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তারপরে হচ্ছে আপনার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনার ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করলে তুরস্কতে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। সো ট্রাভেল ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আপনারা যে রেজিস্টার্ড যে ট্রাভেল এজেন্সি যেগুলো আছে বাংলাদেশে, যেমন মনে করেন 15 থেকে 20টা রেজিস্টার্ড কোম্পানি আছে, তার মধ্যে ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, যেরকম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফুনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সো এইগুলো থেকে আপনারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করে দেন ফাইল জমা দিবেন। তারপর হচ্ছে আপনার এনওসি লেটার, এটা হচ্ছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনারা যারা জব করেন তাদের জন্য এটা লাগবে। আপনি মনে করেন 1 মাস অথবা 2 মাসের জন্য আপনার কোম্পানি থেকে, অর্গানাইজেশন থেকে যেই ছুটির যে লেটারটা দিব, মানে ওরা যে কনফার্ম করবে পেইড হলিডে যেটারে বলে, এই লেটারটা আপনার যে যে জায়গায় কাজ করেন যেই অর্গানাইজেশনে, ওইখান থেকে যেই লেটারটা আপনাকে দিবে যে আপনি 1 মাস অথবা 2 মাস আপনি টার্কিতে যেয়ে ঘুরে আসেন, আইসে আবার আপনি স্বপদে এই আপনার কাজে জয়েন করতে পারবেন, এই মর্মে যে লেটারটা দিবে এটাকে বলে এনওসি লেটার। তারপরে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট হচ্ছে আপনার যে স্যালারি যে যেটা পান আপনি, যে অ্যামাউন্ট মনে করেন 20,000, 30,000, 50,000 টাকা যে স্যালারি পান, ওই অর্গানাইজেশন থেকে একটা স্যালারি লেটার নিতে হবে, এবং এই লেটারের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি কত টাকা বেতন পান, যেমন মনে করেন আপনার যেই ব্যাংকে আসে বা অনলাইনে যদি ট্রান্সফার করে, এই বিষয়গুলোর এই লেটারের মধ্যে উল্লেখ থাকবে। তারপরে হচ্ছে আপনার, আপনি যদি বিজনেসম্যান হন, ট্রেড লাইসেন্স লাগবে উইথ নোটারি, আপনার যে কোম্পানি নামে যে ট্রেড লাইসেন্স আছে এটা যদি বাংলায় থাকে তাহলে ইংলিশে করে দেন জমা দিতে হবে।
তারপরে হচ্ছে আপনার এই যে টিন সার্টিফিকেট, যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স সার্টিফিকেট যেটা বলে, আপনার যে কোম্পানির নামে যেই টিন সার্টিফিকেট যেটা আছে ওইটা জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার সিভিল স্ট্যাটাস, সিভিল স্ট্যাটাস বলতে আপনি যদি মেরিট পার্সন হন তাহলে অবশ্যই আপনার মেরিট সার্টিফিকেট জমা দিতে হবে, এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে, ওয়াইফ থাকে, ওনাদেরও বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে, এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে করে দেন, জমা দিতে হবে। সো এই হচ্ছে আপনার মোটামুটি ধারণা, গাইডলাইন। কেউ যদি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে তার্কিতে যেতে চায়, সো আমি আশা করছি আপনারা যদি এই ধারণায় গাইডলাইনগুলো ফলো করেন তো ভিসা পেতে খুব একটা সমস্যা হবে না। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটি বাস্তবিক ধারণা দেব যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, হেল্প হবে। যেরকম এই ট্রাভেল ভিসার ক্ষেত্রে আপনার প্রথমেই ওরা যে জিনিসটা দেখে এমবেসি ফলো করে, ইন্টেনশন টু রিটার্ন। এই আপনি টার্কিতে 1 মাস, 2 মাস, 3 মাস ভ্রমণ করার পরে আপনি যে ওয়ান টাইম আবার বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসটা যদি ওরা নিশ্চিত হয় তাহলে অবশ্যই আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, আপনি যদি নিজে করতে পারেন, এই যে আমি যে গাইডলাইন যেগুলো আমি আপনাদেরকে দিছি এগুলো যদি ফলো করেন, আমি আশা করছি ভিসা পেতে কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা যদি মনে করেন যে পুরোপুরি বুঝতে পারেন না, তাহলে বাংলাদেশে যে এক্সপার্ট ট্রাভেল এজেন্সি যেগুলো আছে, তারপরে কনসালটেন্সি ফার্ম আছে যেগুলো বিশ্বস্ত, আপনার কাছে ভালো মনে হয়, আপনি একটা দুইটা তিনটাতে যান, যাই ওদের সাথে কথা বলেন, বইলা যদি অ্যাপ্লাই করেন আমার কাছে মনে হয় ভালো হবে। আর আপনি যদি নিজে করতে পারেন তাহলে খুবই ভালো। তারপরে হচ্ছে আপনার এই যে ট্রাভেল ভিসা অ্যাপ্লাই করলে আপনি যদি মনে করেন আগে ভ্রমণ করেন 4-5টা কান্ট্রি, যেমন মনে করেন আপনার ইন্ডিয়া, চায়না, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউরোপের যদি আরও 2-1টা দেশ হয় তাহলে আরও ভালো হবে। এই সমস্ত দেশ ভিজিট করার পরে যদি আপনি এই তুরস্ক এমবিসিতে ফাইল সাবমিট করেন, অফকোর্স ওরা এটা খুবই পজিটিভভাবে নিবে। তারপর হচ্ছে আপনার কাভার লেটার, এই আপনি যে কাভার লেটারে কী কী দিবেন, আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে টার্কিতে যাবেন, কাভার লেটারের মধ্যে আপনার নেম, অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, আপনি ওয়েনে যাইয়া মনে করেন কয়দিন থাকবেন, মনে করেন আপনি রাজধানীতে 2 দিন 3 দিন থাকলেন, আপনার যদি ফ্রেন্ড বন্ধু থাকে ওদের কোনো বিয়ের প্রোগ্রাম থাকতে পারে এইগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, তারপরে কবে আবার বাংলাদেশে ব্যাক করবেন, এই পুরো বিস্তারিত বিষয় নিয়ে যদি আপনি একটি কাভার লেটার দেন, ড্রাফট দেন, তাহলে এটা অবশ্যই ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তারপরে হচ্ছে এই আপনার টার্কি এমবিসিটা কোথায়, এটা বাংলাদেশে আছে, এটা আপনারা ঢাকা বারিধারাতে এমবিসি, ওখানে যেয়ে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, গাইডলাইন। আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন, আমার মনে হয় পুরো জিনিস আমি কভার করতে পারছি। এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে টার্কি যেতে কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, SKB ব্লগের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।